এদিকে করণপুরের একটা ছেলে কেরালাতে কাজ করে, রাজমিস্ত্রির লেবার। কি কাজ করে? লেবার, গরিবের ছেলে। রাতের বেলায় ক্যাথা পেরে শুয়ে আছে, আর এই লেবার শুয়ে 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 স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানেন? উরি সুবহানাল্লাহ, লেবার স্বপ্ন দেখছি যে আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছি, আর শুয়ে আছে ছিঁড়া ক্যাথাতে। মানে স্বপ্ন দেখছে আর কি, এত টাকা এত টাকা। এই স্বপ্নের মাঝে ওর কর্মচারীরা বলছে, স্যার আপনি এটা কলকাতাতে একটা ফ্যাক্টরি খুলেন, আপনার টাকা আরো বেড়ে যাবে। এবারে স্বপ্নের মাধ্যমে লেবার স্বপ্ন দেখছে যে এত টাকা, দু চারটে BMW-তে দু চার বস্তা টাকা নিয়ে একদম চললো কলকাতার দিকে, যাচ্ছে ফ্যাক্টরি খুলবে। এই চলে গেল আপনার দো মোহনা পেরিয়ে গেল, বোতলবাড়ি পেরিয়ে গেল, রায়গঞ্জ পেরিয়ে গেল, ইটাহার পেরিয়ে গেল, আপনার কালিয়াচক মালদা পেরিয়ে গেল। যখন ফারাক্কাতে গেছে টাকা নিয়ে মনের আনন্দে যাচ্ছে, স্বপ্নে দেখছে কিসে দেখছে সব কেটা আছে রে এটা। তোমাদের খুচুর খুচুর কমছে না, এগুলো বেশি ভালোবাসি না তো। স্বপ্নে বিরাট স্বপ্নে দেখছে, দেখতে 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 ফারাক্কা গেটে যখন ঢুকে গেছি ব্রিজটাতে, স্বপ্নে দেখছে সামনে একটা ডাম্পার এসে কে ভড়াম করে খুন্দা মেরেছে। যখন খুন্দা মেরেছে তখন বলছে ঘুম ভেঙে গেছে। সে ঘুমতে কুটে দেখছে যে কোটি টাকার স্বপ্ন দেখছিল, এখন থেকে ছিঁড়া কাতাতে শুয়ে আছে। এখনই বড় লোক হয়ে গেছিল। আচ্ছা বলুন, আপনাদেরকে বলছি, এই স্বপ্ন যদি ওকে 20 বছর পর বলা হয় বা 50 বছর পরে বলা হয়, আ ভাই স্বপ্নে তুই কি দেখেছিল সম্পূর্ণটা বলো, বলতে পারবে? পারবে? পারবে না, সম্পূর্ণটা পারবে না। কিন্তু একটা জিনিস আবার কোনোদিন ভুলবে না, সেটা কি বলুন তো? যাক বাবা বাঁচা গেল, ডাম্পারের তল থেকে তো বেঁচেছি। জি, আল্লাহ নবী বলতে চাইছে এর সাথে এসেছে, মন মানসিকতা পরিবর্তন করা প্রথমে জরুরি। এসেছেন, শুনবেন, জানবেন, মানবেন, এই নিয়তে যদি আসেন তো আপনি সাকসেস হবেন। আর যদি মনে করেন যে খানিক শুনে আছি, চ এসেছি যখন, তাহলে কোনো লাভ হবে না। আগে মানবো, এই নিয়তটা বড় করতে হবে। তা আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক কথা বলব, কিন্তু কথা বলতে গিয়ে অনেকটি প্রশ্ন আপনাদের মাঝে মধ্যেই করবো, আর আপনারা জানাশোনা মানুষ, আপনারা উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হল শুধুমাত্র কবর। কবরকে কেন্দ্র করে ওই 3 হাত জায়গা, 2.5 হাত জায়গা, ওই জায়গাটুকুকে কেন্দ্র করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে 2টি গল্প শোনাবো, উপন্যাস, যাতে আপনার জ্ঞান বাড়ে। করণপুরের একটা ছেলে, 8 বছরের ছেলে, সকাল 5টার সময় কবরস্থানে গিয়ে বসে আছে। আর ছেলেটার চাচা মোটরসাইকেল নিয়ে বিলাসপুর হাট যাচ্ছে, হাটের দিন। তো সকালবেলা যদি ভাতিজা কবরস্থানে বসে থাকে, চাচার মনে কি বলবে? নিশ্চয়ই ওর দাদির কথা মনে পড়েছে। এটা মনে হবে কি হবে না বলুন আপনারা? হবে। লোকটা বাজার চলে গেল বিলাসপুরের হাট, সারাদিন হাট করে সন্ধ্যা 5টার সময় বাড়ি আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। তখন কি করবে? এই বেটা কি ব্যাপার? তো দাদির কথা খুব মনে পড়েছে রে বাপ। বলে না চাচা, দাদির কথা মনে পড়েনি, তো কবরে বসে আছিস, তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে। না চাচা, ও বুড়া বুড়ি মরে গেছে, ওরাকে খুঁজার লাভ আছে? আরে খ্যাপা, তাহলে তুই কবরস্থানে কেন সারাদিন বসে আছিস রে? বলছে চাচা, আমার একটা লাল কম্বল হারিয়ে গেছে, ওই লিগে কবরস্থানে খুঁজতে এসেছি। আচ্ছা বলুন পাগল না? চাচা তখন বলছে, আরে খ্যাপা, তোর কবর কি তোর কম্বল চুরি করেছে? না কোথায় জালসাতে যাবি, লোকজন আছে, চায়ের দোকানে যাবি, হাটে যাবি, যেখানে 5টা লোক আছে ওখানে জিজ্ঞাসা করবি, তো কম্বলটা পাবি। কবর কি তোর কম্বল চুরি করেছে? মুর্দা মাইয়াতে যে ঠান্ডা লাগবে কবরে কম্বল গায়ে দিবে? ভাতিজা বলছে, চাচা আমি খ্যাপা নাই, তুমি খ্যাপা, তোমার বাপ খ্যাপা। কেন? তখন চাচা কি কি উত্তর দিচ্ছে দেখেন, কবর কাকে বলে? চাচাকে বলছে, চাচা চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে এখানে আসতেই হবে। কথা ঠিক কিনা বলুন? আপনারা কথা বলুন, হ্যাঁ না বলুন? চোরের পেছনে
দৌড়ের লাভ নাই, চোর দশাত যাবে তো আমি দশাত যাব, কি লাভ হবে? কিন্তু চাচা আমি এমন জায়গাতে দাঁড়িয়েছি আল্লাহর কাছে বলতে এসেছি ওকে এখানে আসতেই হবে, কবরে যাব না, এরকম কোন ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই, নিতে পারো না। সে যতই বড় কুখ্যাত হোক আর যতই বড় বিখ্যাত হোক না কেন, আরে কবরে যদি না যেতেন তাহলে আমাদের নবী যেতেন না, আপনারা একমত হবেন? আজরাইল কোনদিন কারো পারমিশন নিয়ে তার কাছে যায়নি, কিন্তু একজন ব্যক্তির কাছে পারমিশন নিয়েছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যদি বলতেন আমি মরবো না আমি এখনো বেঁচে থাকবো, বাঁচতে পারতেন, তো তিনি থাকার হক ছিল, তিনি অধিকার রেখেছিলেন, তিনি যদি থাকে নাই তাহলে আমরা পৃথিবীতে কেউ আর থাকবো না। এখন প্রশ্ন হলো মালালা আমার বাপকে বাঘে খেয়ে নিয়েছে, কোন লাশ পেলাম না, তো আমার বাপের কবর কোনটা? প্রশ্ন আসবে কি? হ্যাঁ না বলুন আপনারা, এতগুলো লোক আপনার একটু কথা বলবেন, মুখটা লড়ান অন্তত। একজন বলছে হুজুর আমার বাপকে টিমি মাছি খেয়ে নিয়েছে সমুদ্রে, তো আমার বাপের জানাজা হলো না, লাশ পেলাম না, গোসল হলো না, কাফন হলো না, তো আমার বাপের কবর কোনটা? অথচ বলছে কবরে আসতেই হবে, কবরে যেতেই হবে, তো এদের লাশ কোনটা? দার্শনিকগণ বলছেন, মুহাদ্দিস মুফাসসিরিনগণ বলছেন কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। কবর একটা কিসের নাম বললাম? সময়ের নাম। মরার পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইম, এটাকে বলা হয় বারজাখী জীবন, কবরের জীবন। এই জায়গাতে মানুষের আত্মাতে শাস্তি দেওয়া হয়, সে দাফন হোক চাই না হোক, বাগে খাক আর যেই খাক না কেন। আর দুটি কথা আপনাকে বলে আমি হাদিসের জগতে নিয়ে যাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি জানাজাতে শরিক হয় তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হবে, বা মানা এক উহুদ পাহাড়। এরপর রসুল বলছেন কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে তাকে দুই উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই কবরের ব্যাপারে আল্লাহ রসুল এত উৎসাহিত করছেন কেন, বা এত ফজিলত বলছেন কেন? আপনারা তো সব বাঙালি না, বিহারিও আছে এখানে? বিহারিও আছে, আচ্ছা যাক মিশ্রিত আছে। আপনারা একটু বলুন, আমরা যখন আগে প্রাইমারি স্কুলে পড়েছি তখন স্কুলে কেক দিত, কেক কেক খেয়েছেন না আপনারা? একটু বলুন না রে বাবা, খেয়েছেন। এখন মিড ডে মিলে ভাত ডিম মুরগির মাংস মাঝে মধ্যে হয়, হয় কে হয় না? আচ্ছা সরকারের কি টাকা বেশি হলো, স্কুলে খাবার কেন দিব, তো লেখাপড়া করতে আসছে রে বাবা। মমতা ব্যানার্জি আর নীতিশ কুমার বুঝেছে যে এখনো পৃথিবীতে অনেক দুস্থ গরিবের বাচ্চা আছে যারা দুমুঠ খাওয়ারের লোভে অন্তত স্কুলে আসবে। আসলে খাওয়াটা বড় কথা নেই, লেখাপড়াটাই বড় কথা। এই কেক বিস্কিট মাংস ভাত এটাকে বলা হয় লোভনীয়। তা আমাদের নবী লোভ দেখাচ্ছেন জানাজার ব্যাপারে, কবরের ব্যাপারে কেন? তোরা কবরের কাছে আয়, জানাজাতে আয়, কেন? মানুষ যদি কবর দেখে মানুষের আখেরাত স্মরণ হয়, ঠিক কিনা বলুন? বাপ মরে গেছে, গ্রামের একটা লোক মারা গেছে, মাটি দিতে যে বাপার কবরটা দেখে দিল ধাক্কা দেয়, দেয় কি দেয় না বলুন? বাপ মরে গেছে মাটি দিয়েছেন, ফের গ্রামে কেউ মারা গেছে জানাজায় গেছেন, জানাজা দিয়ে বাবার কবরটার দিকে ধীরে তাকিয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আহ আমার বাপ পৃথিবীতে ছিল আজকে মাটিতে শুয়ে আছে, দিল ধাক্কা দেয়, দেয় কি দেয় না বলুন? বিবেক নারা দেয় কি দেয় না বলুন? দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে তোরা কবরে আয়, তোরা কবর দেখ, কবরে এই তো এই কবরে আসলে আখেরাত মনে হয়। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, আলোচ্য বিষয়ে কবর। বিশ্ব নবী বলছেন ইদা উজিয়াল মাইয়্যাতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওমান নাবিয়ুকা।
বিধি বললেন কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কবরে মাটি দেওয়া হয়, সমাধি করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আসে। ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন ব্যক্তি নয়, নবীজি বলছেন তাদের চোখ হবে নীল রকম, জল 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 করে জ্বলবে। কেউ বলেছেন তাদের একজন থাকবে কানা, একজন থাকবে কালা, চোখগুলো নীল রকম জ্বলতে থাকবে। সেই রকম ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে আসবেন, কবরে এসে সে মাইয়াকে উঠিয়ে বলবেন ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে বলো মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে, বলো তোমার রব কে, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই লোক কবরে বেঁচে যাবে, আর যে কবরে বেঁচে যাবে সে কেয়ামতের দিন বেঁচে যাবে, আর যে ব্যক্তি কেয়ামতের দিন ডান হাতে আমল নামা পাবে হাসতে হাসতে জান্নাতে যাবে, ওর কোনো চিন্তা রবে না রবে না। তাহলে কবরে প্রশ্ন তিনটা, এখন বলুন কেউ যদি মুখস্থ করে কবরে চলে যায় বাঁচতে পারবে? বলুন পারবে? পারবে না। আমি পৃথিবীতে এমন জানাজা দেখেছি আপনি অবাক হয়ে যাবেন, আপনারা খালি একটু হেমা বলুন। এক জায়গায় জানাজা পড়ছি, জানাজার পরে কবরের সামনে একটা লোক কানে হাত দিয়ে আজান দিতে লেগে গেল, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন জানাজা তা আজান দেখেছেন? আল্লাহু আকবার। তাহলে আমি বলছি ভাই আজান কেন দিলে? আজান মানে ডাকা। জি, আজান কিসের জন্য দেয়? নামাজের জন্য দেয়। তো কবরের সামনে কেন তুমি আজান দিলে? তখন আমাকে বলছো তুমি বক্তা মানুষ, তুমি জানো না। বলে বক্তা হলেই যে সব জানতে হবে এমনটাও তো নয়, তো তুমি বলো আমি জানি কেন আজান দিলে। তখন বলছে মুলি সাহেব আজান শুনলে শয়তান পালিয়ে যায়। কে পালায়? হাদিসে আছে আজান শুনলে শয়তান পেছনের রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে মানে পাততে পাততে পালায়। সেই হাদিস। তো বুঝি তাহলে তুই এখানে কেন আজান দিলি রে খাপা? তা বলছে শয়তানকে পালিয়ে দিলাম কবরে যেন ডিস্টার্ব করতে না পারে। কি চালাক দেখ। আরেক জায়গাতে দেখছি একটা কাগজে এই তিনটা প্রশ্ন লিখে দিয়েছে, মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা। এই তিনটে উত্তর যে দিতে পারবে সব জায়গায় বেঁচে যাবে। এই তিনটা উত্তর কবরে কাগজে লিখে কবরের ভিতরে ভরে দিচ্ছে। বলে কেন? বলে এই কাগজটা দেখে দেখে যেন কবরে বেঁচে যায়। কত সহজ করেছে। আবার যে ব্যক্তি লিখবে ওর আবার বেতন হচ্ছে আপনার 15,000 টাকা। যে সে লিখবে না বড় হুজুর লিখবে। আচ্ছা বলুন এই লিখে দিলে কবরে যদি দেখে দেখেই পার করা যায় বা বেঁচে যায়, তাহলে পৃথিবীতে নামাজ রোজা দান সাদগা জালসা করে কোনো লাভ আছে ভাই? এটা বলুন, জোরে বলুন, কোনো লাভ নাই। তাহলে মুলবিরা খ্যাপা পাগল, আমরা বোকা, সারা জীবন সুদ খাওয়ার ঘুষ খা, আর বড় হুজুরের কাছে 15,000 টাকা দিয়ে লিখেলে আর কবরে দেখে দেখে বলে দে তো বেঁচে যাবে। কত সহজ করেছে। বন্ধরে আওয়া, কবরে কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে এসে উঠিয়ে বলবেন তুমি বলো মান রব্বুকা তোমার রব কে, মা দীনুকা তোমার দিন কে, ও মান নবিয়ুকা তোমার নবী কে, তুমি বলো। এক চান্সে তোমাকে উত্তর দিয়ে বেরিয়ে যেতে হবে, সেটা মুখস্থর মাধ্যম দিয়ে নয়, সেটা হবে আমাল আর ইমানের মাধ্যম দিয়ে হবে। কোন লোক যদি কোনোদিন মুখস্থ না করে, আমাল আর ইমান যদি ঠিক থাকে, ওই লোক কবরে উত্তর দেবে ওর কোনো চিন্তা হবে না রবে না। একজন বলছে হুজুর মুখস্থ করলে হবে না? মুখস্থ
আরে মুখস্থ করলে যদি কবরে পার করা যায় তাহলে আমার এই বাপজির মতন মুলবি সাহেবরা জান্নাতে নিজের ভিশন বাস করবে, কারণ ওরা তো আগেই মুখস্থ করে লেছে। হ্যাঁ না বলুন, মুখস্থ দিয়ে কোনো লাভ হবে না। এটা উপন্যাস শোনাই তাহলে শোনেন, একটা নাস্তিক ছেলে কলকাতাতে পড়ে, ছেলেটার বাপ নাই, মা বেঁচে আছে, মা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই কোরআন কিচ্ছু বুঝে না, খালি মা বুঝে কবর। কি বুঝে সবাই বলুন? কবর। ছেলে নাস্তিক, নামাজ পড়ে না, সকালবেলা ভাত খেতে গেছে, নাস্তা করতে গেছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি, নামাজ পড়ে কি হবে মা? তখন মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি বা? আবার দুপুরে ভাত খেতে গেছে, মা বলছে জোহরের নামাজ পড়লি বেটা, বলে না মা নামাজ পড়ে কি হবে, বলে কবরে কি উত্তর দিবি। মানে ওর মা কবর ছাড়া কিছু বুঝে না, আর ছেলে নামাজ পড়ে না, বড় দুঃখের ব্যাপার। ছেলে শিক্ষিত নাস্তিক ছেলে সন্ধ্যাবেলা খাতা কলম নিয়ে মসজিদে চলে গেছে, মুলিসে দেখছে জানলাতে মুখ বার করে, ওরে সর্বনাশ, শয়তান মসজিদে চলে এসে কি ব্যাপার? মুলিসে মনে এটা বলছে আর মনে মনে বলছে এই কথা, আর মুখে বলছে জি জি জি, বলেন বলেন বলেন, কি বলছেন বলেন। বলছে আপনারা কবর কিয়ামত জান্নাত জাহান্নাম করে মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন, আমার মা খালি বাড়িতে ঘেরার 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 করে কবর 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 করছে। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন দেখিনি একটু? মুলিসে হাদিস বলছে কবরে যখন যাবে তিনটা প্রশ্ন করা হবে। বলে থামেন আমি লিখবো, আমি লিখবো। কি প্রশ্ন? রব্বি আল্লাহ দীনুল ইসলাম তার ওমান নবী হুকা, তোমার নবী কে? তাহলে প্রথম প্রশ্ন তোমার রব কে, দ্বিতীয় তোমার দিন কি, তৃতীয় তোমার নবী কে, উত্তর কি হবে? বলে রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলেটা বাড়িতে রাতে ঘুমায় নাই, সারা রাত মুখস্থ করেছে। আচ্ছা বলুন এই তিনটা প্রশ্ন যে সারা রাত মুখস্থ করে, মুখস্থর পাওয়ার কত হবে? ওকে রাত তিনটার সময় যদি বলে বল কি উত্তর দিতে হবে, মুখে ঘুমাতে ঘুমাতে বলতে পারবে? পারবে কি পারবে না? কথা বলেন না রে, সকালবেলা ফজরের নামাজ পড়েনি ছেলে, নাস্তা করতে গেছে মায়ের কাছে, মা নাস্তা দিচ্ছে আর বলছে বেটা ফজরের নামাজ পড়লি বাপ, নামাজ পড়ে কি হবে মা? তখন মা বলছে কবরে কি উত্তর দিবি বাপ? বলে মা তুমি শুনে লও কি উত্তর দিবি, বলে শুনে লও কি উত্তর দিবি। নবী বলেছেন মানুষ যখন কবরে যাবে তিনটা প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন করবে বলবো রব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্ন করবে বলবো দীনুল ইসলাম, তৃতীয় প্রশ্ন করবে বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খালি শুনে ঢুক মিলছে, ওরে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে এবার উল্টা কোমর সোজা করে বলছে মা তোর মুখস্থ আছে? মা কইছে মাথা কথা ঠুকুরা, মা দেখছে ছেলে হাফেজ হয়ে গেছে, একই কি করে বুঝাবে? ছোট্ট করে মা একটা গল্প শোনাচ্ছে আপনাকে, আমি এক মিনিটও লাগবে না বলছি। মা বলছে তিনটা বন্ধুদের একটা গল্প শুনতো নানার মুখে শোনা, তিনটা বন্ধু ছিল, তিন বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না ছিল, দুজন বলছে ময়না কথা বলে, একজন বলছে কথা বলে না। একটু আপনারা জুড়ে বলুন ময়না পাখি কথা বলে কি বলে না? বলে না, বলে জিনা কথা নয়, ওটাকে বলা হয় বলি বা সাবজেক্ট। ময়না কি বলবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি যদি তাকে বলেন ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছে, বলতে পারবে? পারবে না। তাহলে কথা বলে না, দুজন বলছে কথা বলে, একজন বলছে বলে না, যে বলছে বলে না ও একটা বিড়ালকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে, একজন যায় বলছে, ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিকই তো কথা বলছে রে, কথা বলছে, আরেকজন যে বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ময়না কথা বলছে, ঠিকই তো কথা বলছে, যে বলছে কথা বলে না ময়নার সামনে যে বিড়াল বার করে দিয়েছে, আর ময়না পাখি বিড়াল দেখে ভয়ে খাঁচার ভিতরে লাফাতে শুরু করেছে, সালাম ভুলে গেছে। এবার মা বলছে বেটা রে এ ময়না বিড়াল দেখে সালাম ভুললো কেন? মাকে যখন উত্তর দিয়েছে ছেলে, মা বিড়ালের ভয়ে সালাম ভুলে গেছে ময়না পাখি। মা বলছে বেটা রে দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করিস না কেন বেটা, যেদিন কবরে যাবে মুনকার নাকির ফেরেশতা দেখে সব ভুলে যাবে, সেদিন মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। তাহলে কবরে যদি বাঁচতে চাও মুখস্থ দিয়ে কাজ হবে না, ইমান আর আমল মজবুত করতে হবে, তাহলে তুমি কবরে উত্তর দেবে, হাসতে হাসতে জান্নাত চলে যাবে, কোনো চিন্তা হবে না। ছাত্ররা বলো পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কোন মাসে হবে? ফেব্রুয়ারিতে না, ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক মনে হয় হবে। জি আচ্ছা আপনারা উত্তর দিচ্ছেন, উত্তর চাইছি, আপনারা একটু কথা বলবেন, একটু বোবা হয়েন না।
আচ্ছা, কোন ছেলে যদি 2024 ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষাতে গোল্লা পায়, মানে ফেল পড়ে, ওই ছেলেটা 25 আবার পরীক্ষা দিতে পাবে কি পাবে না বলুন? আপনারা বলুন না রে বাবা, পাবে। 25 ফেল করলে 26 চান্স পাবে কিনা? পাবে। কিন্তু বলুন, কব মাধ্যমিক পরীক্ষা 25-24 ফেল করলে 25-25 করলে 26 চান্স পাবে? এবার আপনারা বলুন, মাধ্যমিক পরীক্ষার কোশ্চিনগুলো সরকার অপিন করেছে না গোপন রেখেছে? গোপন। যদি অপিন করে দেয়, সবচেয়ে যেটা বই একার কয়াকার র বেকার, ও ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে কি করবে না? তার মাধ্যমিক পরীক্ষার কোশ্চিন গুলো গোপন, কিন্তু একবার ফেল করলে দুবার, দুবার করলে তিনবার পাবে। কিন্তু আল্লাহর পরীক্ষা কত কঠিন বন্ধুরে, কবরে এক চান্সে তোমাকে পার করতে হবে, দ্বিতীয় চান্স বলে কোনো অপশন থাকবে না। আর কবরের কোশ্চিন গুলো আল্লাহ অপিন করে দিয়েছে। ওরে বান্দা, কবরের কোশ্চিন আমি জানিয়ে দিলাম, রেডি হয়ে কবরে এসো, কবরে দ্বিতীয় চান্স পাবে না, এরই নাম কবর। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, শুনেলাম বিশ্ব নবী কোন একদিন গাধার উপরে আরোহণ করতে করতে, নবীজি কোনদিন খচ্চরের উপরে আরোহণ করতে করতে কোন বাগানের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে গাধাটা নবীজিকে লাফিয়ে লাফিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা, নবীজিকে মনে হচ্ছে পিঠ থেকে ফেলে দিবে। আল্লাহর নবী গাধার পিঠ থেকে নেমে দেখলেন ওই জায়গাতে চারটা পাঁচটা কবর দেখতে পেলেন। নবীজি সেখানকার লোকদের বললেন, সঙ্গী সাথীরা তোমরা বলো এই কবরগুলো কাদের, তাদেরকে তোমরা চেনো? যারা মাইয়াত কবরে রয়েছে তুমি তাদের চেনো কি তোমরা? একজন বলছে, হুজুর আমি চিনি। তারা কারা? এরা সকলে মুশরিক ছিল, মুশরিক অবস্থায় মারা গেছিল। অবস্থায় তারা কবরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথীরা কবর পরীক্ষার ঘর, কবরে কঠিন পরীক্ষা নেওয়া হয়। আমি নবী, কবরের শাস্তি জানি, আল্লাহ আমাকে জানিয়েছে। হে আমার সঙ্গীরা, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবরের আজাব শুনিয়ে দাও, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে কবরের আজাব আপনি শুনিয়ে দেন। কিন্তু আমি আল্লাহকে বলছি না কেন শুনে লাও? মানুষ যদি কবরের আজাব শুনতে পায়, মানুষ যদি কবরের আজাব শুনতে পায়, কেউ তার মাকে কবরে দাফন করত না। মানুষ যদি কবরের আজাব শুনতে পায়, পৃথিবীর কোন মানুষ তার সন্তানকে কবরে দাফন করত না। কবরের আজাব শুনতে পেলে মানুষেরা ভয়ে কবর দা ছেড়ে দিত, না হলে আমি আল্লাহকে বলতাম, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি কবরে আজাব শুনিয়ে দেন, আল্লাহ শুনিয়ে দিত, কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে, সেজন্য পারলাম না। এরপরে নবীজি বললেন, উম্মত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের যেন জাহান্নামের আজাব থেকে মুক্তি করে, আল্লাহ তোমাদের যেন কবরের আজাব থেকে মুক্তি করে। সাহাবীরা দোয়া করলেন, ও গো আল্লাহ, আপনি আমাদের কবর এবং জাহান্নামের আজাব থেকে মুক্তি করে দেন। নবীজি বললেন, কবর কঠিন পরীক্ষার ঘর, এক চান্স সেখানে পাস করতে হবে, কবরে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কি করলি তুই ভাবি এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবি আজরাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ইমান, ওরে মুসলমান তোরা
নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদা। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ও তুই বন্ধু রে কবরে কঠিন পরীক্ষা না হবে, সেদিন পালাবার উপায় রবে না। রেডি করে নাও, এক চান্সে পার হতে হবে। সকলেই বলেন তাহলে কবরের প্রশ্ন কটা? আরে বাবা একটু জোরে বলেন, কটা? তিনটা। আচ্ছা কার কার মুখস্থ আছে হাত তোলে? তিনটে প্রশ্ন কার মুখস্থ আছে? এতগুলো লোক কার মুখস্থ নাই বলছে? না বাস হয়ে গেছে, মনে হয়েছে আজকের সিচুয়েশন থেকে মনে হয়েছে যে নরেন্দ্র মোদী ঘোষণা করেছে হাত তুললে ট্যাক্স লাগবে। হ্যাঁ এরকম খবর হয়েছে নাকি রে বাবা? জি তাহলে তিনটে, এবার উত্তর কে দিবে? যে তারপরে কবরে আজাবগুলো একটু একটু করে তুলে ধরার চেষ্টা করো, ধৈর্য ধরতে হবে, একটু একটু করে আগাও। প্রথম প্রশ্ন, মান রব্বকা, তোমার রব কে? কে বলবে? আমার রব আল্লাহ। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ। নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, এর উপরে যারা অবিচল ছিল, যারা বলেছিল আল্লাহ আমার রব সেই রবি আমার সব, আল্লাহ আমার রব সেই রবি আমার সব, এ কথার উপরে যারা ইস্তেকামাত ছিল, বারকারার ছিল, আল্লাহ বলছেন তাদের কাছে দুটি ফেরেশতা আসবে, কোথায়? কবরে আসবে। তাতানা দুইজন ফেরেশতা কবরে যখন আসবে, ওই ফেরেশতারা তাদেরকে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না বান্দা, হেরে রসুলের উম্মত ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, হে আল্লাহর বান্দা সুসংবাদ গ্রহণ করো, ভয় পেও না, দুশ্চিন্তা করিও না। কিসের সুসংবাদ নিবে? জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল রে, ওরা কবরে বলবে আমার রব আল্লাহ। এবার এক মিনিটে বুঝিয়ে দিচ্ছি, এক মিনিট লাগবে। আল্লাহর নাম রাজ্জাক, সকলে বলুন আল্লাহর নাম রাজ্জাক। রুজির মালিক কে? আল্লাহ। এখন বিলাসপুরের হাটে একটা ছেলে দোকান দিয়েছে, করণপুরের একটা ছেলে দোকান দিয়েছে, তো বেচা কিনা ভালো হচ্ছে না, বুঝলেন? বা কোনো ব্যবসা শুরু করেছে, ব্যবসাতে ভালো উন্নতি হচ্ছে না, হঠাৎ করে এই ছেলেটা মাথায় যে কি গোবর আছে, মুলবি সাহেবের কাছে যেয়ে বলছে মুলি সাহেব একটা ব্যবসা শুরু করেছি, ভালো উন্নতি হচ্ছে না, তা আপনি এমন একটা তাবিজ দেন যে আমি যেন রাতারাতি বড় লোক হয়ে যাই। আচ্ছা বরকত দেওয়ার মালিক মুলি সাহেব, তাবিজ না আল্লাহ? সবাই বলুন আল্লাহ। ছেলেটা কার কাছে গেল? মুলি সাহেবের কাছে তাবিজ নেওয়ার জন্য। আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, বুঝবার চেষ্টা করুন। আচ্ছা মুলবি সাহেবের তাবিজ যদি আপনি বরকত হয়ে বড় লোক হতে পারেন, আচ্ছা মুলি সাহেবের তাবিজে যদি আপনি বড় লোক হন, বেতনে বরকত পাবে, তাহলে মুলি সাহেব 20 বছর থেকে ইমামতি করছে, ওর বেতনে কেন বরকত হয় না? ও তো 8,000 টাকাই বেতন পায়। কথা বুঝতে পারেননি মনে হয়? ওর তাবিজে যদি আপনি বড় লোক হন, তাহলে মুলি সাহেবের বেতন 8,000 রুপি উঠছে না, আজকে 30 বছর থেকে ইমামতি করে, ওর বেলায় কেন বরকত হচ্ছে না? এটা বুঝতে পারছে না মানুষ। তাহলে আল্লাহ রাজ্জাক, অথচ রুজির ব্যাপারে আল্লাহকে না বলে আপনি তাবিজের কাছে গেলেন, রব টিকলো না বাতিল হলো? সবাই বলুন, সবাই বলুন বাতিল হলো না? বাতিল হয়ে গেল। এই রকম যারা ইমানদার, মানে রবের কাছে চাইতে পারলেন না, আল্লাহকে রাজ্জাক মানলেন না, ওরা কোনোদিন বলবে না আমার রব আল্লাহ।
রবের যতগুলো অর্থ দাঁড়াবে তার একটা হলো আইনদাতা। এবার আল্লাহ যখন বলবে বান্দা তু বল আমি আইনদাতা, তোর বাড়িতে একটাও আমার আইন ছিল, সেদিন কি বলবেন? বাড়িতে মেয়েরা নামাজ পড়ে না, বাড়িতে মেয়েরা পর্দা করে না, একটাও আইন রবের আপনার বাড়িতে ছিল না, কি করে বলবেন? আমার রব আল্লাহ। অতএব আল্লাহকে বন্ধু হিসেবে কবুল করতে হবে। যেদিন আল্লাহ আমাদেরকে বানিয়েছিলেন জান্নাতের ভিতরে আলামে আরওয়া নামে ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আবার দীর্ঘ সময় পর কবরে আল্লাহ আবার বলবে বান্দা তুমি বলো তোমার রব কে? সেদিনও বলতে হবে আমার রব আল্লাহ। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, আল্লাহকে কিছু বলবেন জলদি করে। বাবা জি ঠিক আছে, শুনুন, যারা খেতে বাকি আছেন এখনো রাত হয়েছে অনেক, যদি না খেয়ে থাকেন যেন মাদ্রাসা নষ্ট না করি খেয়ে আসবেন যান, কিন্তু সবাই যাবেন না, তাহলে বাইনের বারোটা বাজে। তাহলে প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ এটা হয়ে গেল, দ্বিতীয়টা ওমা দিন কা তোমার দিনকে ওটাকে পেন্ডিং রাখেন, তিন নম্বর আল্লাহ নবী বলছেন ওমা নবী কা তোমার নবীকে, দু নম্বরটা পেন্ডিং রাখলাম খানিক পরে বলছি, তিন নম্বরটা শোনেন, কবরে একটা কাগজ একটা ছবি কবরে বারবার দেখানো হবে, ওই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ছবি দেখানো হবে কবরে, ভালো করে মনে রাখবেন। আমি দু নম্বর প্রশ্ন রেখে দিই, তিন নম্বর এলাম ওমান নবিউকা, আর ফেরেশতারা বলবে তোমার নবীকে, এ নবীর প্রশ্ন কবরে বারবার করা হবে, চলুন জেনে নে। এবার হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছেন কোন ঈমানদারকে যখন কবরে দাফন করা হবে, নামাজি পরেশগার লোককে যখন কবরে দাফন করা হবে, দুটি ফেরেশতা এসে উঠিয়ে বলবে বলো এই লোকটাকে, এই লোক মানে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওই ফেরেশতা ঈমানদারকে বলবে তুমি বলো এই লোকটাকে, তাকে তুমি কিভাবে চিনতে? ঈমানদার তখন বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা তুমি তাকিয়ে দেখো, জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নাম দাও দাও করে চলছে, এই চিত্রটা ঈমানদার দেখবে, মুহূর্তে জাহান্নাম সরিয়ে দিয়ে জান্নাত দেখাবে, আর বলবে আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছ আল্লাহ তোমার জাহান্নাম কর্তন করে জান্নাত বরাদ্দ করেছে। এরপরে বললেন কোন মুনাফিক কোন কাফের কোন বেনামাজি বেপর্দা মহিলাকে যখন কবরে প্রশ্ন করা হবে, মান হাজার রাজুলুন এই ব্যক্তিটাকে, নবীজির ছবি দেখে বলবেন এই লোকটাকে জীবনে নামাজ পড়লেন না, মুনাফিকি করেছেন, বেঈমানি করেছেন, মুনাফিক কাফের বেনামাজি তখন বলবে আমি কিছু জানি না, লা আদরি আমি কিছু জানি না, ইনাকে আমি চিনিনি আমি চিনতে পারি না। ফেরেশতারা তখন বলবে তুমি তো পাগল ছিল না, তোমার তো বিবেক ছিল, দুনিয়া বুঝেছিল, ব্যবসা বুঝেছিল, সংসার বুঝেছিল, এই লোককে কেন চিনতে পারো না? দ্বিতীয় কথা ফেরেশতারা বলবে ওরে বেনামাজির দল, কিতাব ঘেঁটে কোরআন ঘেঁটে কেন তিনাকে চিনতে পারো না? এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে পিটবে, লোহার হাতুড়ি নিয়ে এত জোরে জোরে লোকটাকে মারবে, লোহার হাতুড়ি দিয়ে বেনামাজিকে
মুনাফিককে এত জোরে মারবে, এই মুনাফিক চিল্লিয়ে চিল্লিয়ে কবরে কাঁদবে, লোহার হাতুড়ি দিয়ে যখন কবরে পিটবে এই লোকটা এত জোরে কাঁদবে। নবীজি বলছে তার কান্নার আওয়াজ তামাম পৃথিবী তার কান্নার আওয়াজ শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ আর জিন। ওতে বন্ধুরে যারা নবীজির পরিচয় জানবে না, নবীজির পরিচয় যারা চিনবে না, ওদের কবরে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হাইরে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবর 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 হাইরে কবর গাহের খা, জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। অতএব বন্ধুরে যারা রসুলের পরিচয় কবরে দিতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে তাদের পেটানো হবে, এদের কোনো উপায় রবে না, রবে না। তোমার নবী কে? বার বার একটা ছবি আপনার সামনে পেশ করা হবে, এই লোকটা কে তুমি বলো, এই লোকটাকে নবীজিকে দেখানো হবে, বলো তোমার নবীর পরিচয় তোমাকে নিতে হবে। আর তিন নম্বর প্রশ্নই হচ্ছে ওমান নবিউকা, তোমার নবীকে তুমি বলো। আরেকটা হাদিস আপনাকে শুনে আবু হুরায়রা রাবি তিনি বর্ণনা করছেন, নবীজি বলছেন ইমানদার ইমানদার কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এই লোকটাকে, মান হাজার রাজুলুন এই ব্যক্তিটাকে, নবীজির কথা জিজ্ঞাসা করা হবে, তখন ইমানদার বলবেন তিনি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, 70 হাত তার কবর চওড়া করা হবে। কিন্তু লোকটা যদি বেনামাজি মুনাফিক কাফের হয় মুর্দা বেঈমান হয়, এই লোককে বলবে এই লোকটা কে তুই বল, জীবনে নবীজিকে মানে না, নবীজির কে কোনোদিন চিনল না। এই লোকটা বলবে আমি জানি না, লোক যা মনে করতো আমি তাই মনে করতাম, ইনাকে আমি চিনি না বন্ধুরে আমার। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে হে কবর হে মাটি, কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। এবার আল্লাহ কবরকে বলবে মাটি রে বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও, দুদিকের মাটি এই মাইয়াতকে এমন করে চাপবে, দুদিকের মাটি এসে তাকে পিষিয়ে দিবে। নবীজি বলছে ও ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে এইরকম করে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, কবরের দুই দিকের মাটি বেঈমানকে পিষিয়ে দিবে, যদি রসুলের পরিচয় না দিতে পারে। অতএ মুসলমান তুমি তোমার নবীজির পরিচয় সংগ্রহ করে নাও, না হলে কবরে বাঁচা যাবে না, পার পাবে না। কে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এবার উত্তরটা কে দিবে একটু দেখে না, দেখে দেখে যে লোকটা কোনোদিন রসুলকে মানল না, রসুলের আদর্শের বিরোধিতা করে গেল সারা জীবন, এই লোক বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবে? পারবে না। তাহলে কে পারবে যে সব সময় রসুলের আদর্শ মোতাবেক চলেছিল, নবীজিকে ভালোবেসেছিল, রসুলের চরিত্র গঠন করেছিল, রসুল যেভাবে বলেছেন সেভাবে মেনেছিল, এই লোক বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা উদাহরণ দিচ্ছি, শুনেন। এদিকে করণপুরের একটা ছেলে কেরালাতে কাজ করে, রাজমিস্ত্রির লেবা। কি কাজ করে? লেবা, গরিবের ছেলে। রাতের বেলায় ক্যাথা পেরে শুয়ে আছে, আর এই লেবার শুয়ে 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 স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানেন? ওরে সুবহানাল্লাহ, লেবার স্বপ্ন দেখছি যে আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার মালিক হয়ে গেছি, আর শুয়ে আছে ছিঁড়া ক্যাথাতে। মানে স্বপ্ন দেখছে, এত টাকা এত টাকা,
স্বপ্নের মাঝে ওর কর্মচারীরা বলছে, স্যার আপনি এটা কলকাতাতে একটা ফ্যাক্টরি খুলেন, আপনার টাকা আরো বেড়ে যাবে। এবারে স্বপ্নের মাধ্যমে লেবার স্বপ্ন দেখছে যে এত টাকা, দু চারটে BMW তে দু চার বস্তা টাকা নিয়ে একদম চলল কলকাতার দিকে যাচ্ছে, ফ্যাক্টরি খুলবে। এই চলে গেল আপনার দোমোহনা পেরিয়ে গেল, বোতলবাড়ি পেরিয়ে গেল, রায়গঞ্জ পেরিয়ে গেল, ইটাহার পেরিয়ে গেল, আপনার কালিয়াচক মালদা পেরিয়ে গেল। যখন ফারাক্কাতে গেছে টাকা নিয়ে মনের আনন্দ যাচ্ছে, স্বপ্ন দেখছে, কিসে দেখছে সব কেটা আছে রেটা, তোমাদের খুচুর খুচুর কমছে না, এগুলো বেশি ভালোবাসি না। তো স্বপ্নে বিরাট স্বপ্নে দেখছে, দেখতে 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 ফারাক্কা গেটে যখন ঢুকে গেছি ব্রিজটাতে, স্বপ্নে দেখছে সামনে একটা ডাম্পার এসে ভড়াম করে খুন্দা মেরেছে। যখন খুন্দা মেরেছে তখন বলছে ঘুম ভেঙে গেছে, সে ঘুমতে ঘুটে দেখছে যে কোটি টাকার স্বপ্ন দেখছিল, এখন থেকে ছিরাক্কা তাতে শুয়ে আছে, এখনই বড় লোক হয়ে গেছিল। আচ্ছা বলুন, আপনাদেরকে বলছি, এই স্বপ্ন যদি ওকে 20 বছর পর বলা হয় বা 50 বছর পরে বলা হয়, আর ভাই স্বপ্নে তুই কী দেখেছিলা সম্পূর্ণটা বলো, বলতে পারবে? পারবে? পারবে না, সম্পূর্ণটা পারবে না। কিন্তু একটা জিনিস আবার কোনোদিন ভুলবে না, সেটা কি বলুন তো? যাক বাবা বাঁচা গেল, ডাম্পারের তল থেকে তো বেঁচেছি। জি, আল্লাহর নামে বলতে চাইছে, কে কে বলবে আমার পরিচয়, নবীজির পরিচয়টা কে বলবে? তার মানে যে যেটাকে নিয়ে পেরেশান থাকবে, যে লোকটা রসুলের আদর্শ নিয়ে, রসুলের মতবাদ নিয়ে, রসুলের ইজিম নিয়ে, নবীজির চরিত্র গঠনে যে লোকটা ব্যস্ত থাকে, দুনিয়ার সব কিছু ভুলে গেলেও কবরে সেই নবীকে ভুলবে না। এই জন্য তোমরা রসুলের আদর্শ গ্রহণ করো, তাহলে কবরে বলতে পারবে আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।